হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আবারও তোমাদের জন্য স্নেক অ্যান্ড ল্যাডারের গেম প্লে নিয়ে চলে এসেছি। তো এখানে আমার সাথে যিনি খেলছেন, যিনি বলে সম্মান করলাম, কারণ খুবই খুদে বলতে আমার দাদার মানে ছেলে, তো তার সঙ্গে গেম প্লেটা খেলেছি। কাউকে পাচ্ছিলাম না, তো ভাবলাম যে তুই খেলতে বলছে, হ্যাঁ পিপি আমার সাথে খেলবে, আমাকে খেলা নেবে, ভাবি কি পাকা পাকা কথা। যাই হোক, তো ওর সাথে খেলেছি, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। ও সরি, বলাই হয়নি যে কে কোন গুটিটা। রেড গুটিটা কিন্তু আমি, আকাশের গুটিটা আমার, সে ভাই ছেলে। এটা হয়তো তোমরা ভাববে যে ওই গিয়ে গেছে, হ্যাঁ ওই গিয়ে গেছে। তবুও স্নেক অ্যান্ড ল্যাডার গেম প্লে তো বলা যায় না, কারণ কে জিতবে কে হারবে কোনোটাতেই বলা সম্ভব না। তবু স্নেক অ্যান্ড ল্যাডার গেম প্লে তো সত্যিই মানে বলা খুব কঠিন। তো তোমরা জিজ্ঞেস করো তো কে জিতছে, মানে আমার দাদা ছেলে জিতছে না আমি জিতছি। তো তোমরা তাড়াতাড়ি ঝটপট কমেন্ট করে দাও। আর হ্যাঁ, অনেক দিন হলো খুব গরম পড়লো, এখন তো চারিদিকে প্রায় বৃষ্টি। তো বৃষ্টিতে তোমরা মানে সব থেকে ইম্পর্টেন্ট যে জিনিসটা খাওয়া হয়, মানে খিচুড়ি, সেটা হয়েছে তো বাড়িতে? হ্যাঁ প্লিজ কমেন্ট করে জানাবে। আমাদের বাড়িতে তো হয়েছে, এবং মানে সরি আমাদের বাড়িতে হয়নি এখনও, কিন্তু তোমাদের বাড়িতে হয়েছে? তো আমাদের বাড়িতে হয়নি বলে খুব কষ্ট, জানো হয়নি বলে। তো যাই হোক, সবাই তো খেতে ভালোবাসে না, ওই জন্য এখনও আমাদের বাড়িতে হয়নি। কিন্তু এই বৃষ্টিতে সত্যি মানে তোমাদের কারো বাড়িতে যদি খিচুড়ি রান্না হয় তা আমাকে ডেকে নিও। তো ঠিক আছে, তুমি দেখতে থাকো, আর বেশি কথা বলছি না, অনেক কথা বলা হয়ে গেল। থ্যাংক ইউ।